অপপ্রচার চালানোর প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন কুলসুমা নামে এক ভুক্তভোগী নারী। সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোসাম্মদ কুলসুমা বেগম। পাওনা টাকা চাইতে গেলে স্থানীয় আল মামুন ও শামসুল আলম তাকে অমানসিক নির্যাতন করেছে বলে অভিযোগ করেন কুলসুমা বেগম। তাছাড়া তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী এ নারী। তিনি এ ঘটনায় বিচার দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।